হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আরও একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে ট্রান্সফার আপডেট সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বলতে পারো মোহনবাগানের জন্য দারুণ কিছু খবর আছে তাছাড়া সার্জিও লোবেরার ফাইনাল আপডেটটা কি সেগুলো তোমাদেরকে জানাবো তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক তো বন্ধুরা সবার আগে যে আপডেটটা দেবো মানে আপডেট বলতে পারো আজকের ম্যাচ আছে ইস্টবেঙ্গলের মানে ইস্টবেঙ্গলের সুপার কাপের গ্রুপ স্টেজের শেষ ম্যাচ আইজল এফসির এগেনস্টে আজকে কিন্তু মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব বিকেল পাঁচটা থেকে এই ম্যাচটা কিন্তু লাইভ হবে এবার এই ম্যাচটা তোমরা দেখতে পাবে কিন্তু সনি স্পোর্টস টুতে এছাড়া জিও টিভি কোড অ্যাপ এবং সনি লিভ অ্যাপে কিন্তু এই ম্যাচটা লাইভ দেখতে পাবে তোমাদের কী মনে হচ্ছে আজকে ইস্টবেঙ্গলকে কি পরাজিত করে তাদের প্রথম জয়টা তুলতে পারবে সুপার কাপে সেটা অবশ্যই নিচে কমেন্টে জানিও যদি জিততে হয় তাহলে তো অবশ্যই অবদান রাখতে হবে নাওরেম মহেশ সিং এর তিনি যেরকম ফর্মে আছেন ইস্টবেঙ্গলকে জেতাতে গেলে মহেশের অবদান অবশ্যই দরকার তো দেখা যাক আজকে মহেশ ইস্টবেঙ্গলকে তাদের প্রথম জয়টা ছিনিয়ে নিতে পারে কিনা আইজলের এগেনস্টে সুপার কাপের প্রথম জয় হবে ইস্টবেঙ্গলের জন্য লাস্ট দুটো ম্যাচেই তারা কিন্তু ড্র করেছে দুটো ম্যাচেই কিন্তু জেতার খুব ভালো সুযোগ ছিল ইস্টবেঙ্গলের কাছে তবে শেষ পর্যন্ত ম্যাচগুলোতে জয়লাভ করতে পারেনি দেখা যাক আজকের ম্যাচে ইস্টবেঙ্গল তাদের প্রথম জয়টা পায় কি না চারিদিকে এত গরম আর ফ্যান অফ করে ভিডিও বানাচ্ছি মানে পুরো ঘেমে যাচ্ছি কারণ ফ্যান চালালে নয়েজ আসতে পারে সেই কারণে ফ্যান অফ করে পুরোপুরি ভিডিওটা বানাচ্ছি তো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভিডিওটাকে অবশ্যই একটা লাইক কিন্তু করে দিও আর এবার আসবো আজকের সবথেকে বড় হিউজ ট্রান্সফার আপডেটগুলোতে প্রথমে কথা বলবো এফসি গোয়ার উইঙ্গার নোয়া সাদা উইয়ের ব্যাপারে নোয়া সাদা উই যিনি এই সিজনে স্ট্রিট বোলার অব দ্য ইয়ার হয়েছিলেন অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছেন কুড়িটা ম্যাচ খেলেছিলেন এই উনত্রিশ বছর বয়সী মরক্কোর লেফট উইঙ্গার যেখানে নটা গোলার নটা অ্যাসিস্ট করেছিলেন এফসি গোয়ার জার্সিতে তোমাদেরকে জানিয়েছিলাম যে বেশ কিছু ক্লাব কিন্তু নোয়া সাদা উইকে সাইন করাতে চাইছে মানে আই এর ক্লাব তার মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবও ইনকোয়ারি করেছিল এফসি গোয়ার কাছে নোয়া সাদা উইয়ের ব্যাপারে তবে যেহেতু নোয়া সাদাউয়ে দু হাজার চব্বিশ সাল অবধি কন্ট্রাক্ট আছে এফসি গোয়ার সাথে সেই কারণে এই মুহূর্তে বন্ধুরা বড় আপডেট যেটা বেরিয়ে আসছে নোয়া সাদাউই কিন্তু থাকতে চলেছেন এফসি গোয়াতেই এখন অবধি সেরকমই আপডেট যে তিনি অন্য কোনো ক্লাবে যাবেন না এফসি গোয়াতেই থাকবেন সুপার কাপেও কিন্তু ব্রিলিয়েন্ট খেলছেন এই নোয়া সাদা উই তো এফসি গোয়ার জন্য এটা অবশ্যই একটা দারুণ খবর এবার কথা বলবো কেরালা ব্লাস্টার্স এফসির ক্যাপ্টেন অর্থাৎ জেসেল কার্নেরোর ব্যাপারে তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে এই সিজনটার পরেই জেসেল কার্নেরোর কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসির সাথে এবং তিনি কিন্তু ক্লাব ছাড়তে চলেছেন এই মুহুর্তে বন্ধুরা হিউজ যেটা আপডেট বেরিয়ে আসছে ব্যাঙ্গালুরু এফসি কিন্তু একটা দারুণ অফার করেছে জেসেল কার্নেরোকে এবং একটা মাল্টি ইয়ারের চুক্তিতে এই জেসেল কার্নেরোকে সাইন করার ব্যাপারে এই মুহূর্তে সব থেকে এগিয়ে আছে বেঙ্গালুরু এফসি একদমই ফ্রি ট্রান্সফারে তারা কিন্তু জেসেলকে তুলে নিতে চাইছে একদমই অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে যে কোনো মুহূর্তে কিন্তু এটা কনফার্মেশন হয়ে যেতে পারে অর্থাৎ জেসেল কার্নিোর এই মুহূর্তে বেঙ্গালুরু এফসিতে যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি অন্যদিকে বেঙ্গালুরু এফসি কিন্তু আরও একজন ইম্পর্টেন্ট ফুটবলারকে অফার করে দিয়েছে হায়দ্রাবাদ এফসির রাইট উইঙ্গার মোহাম্মদ ইয়াসির হ্যাঁ বন্ধুরা মোহাম্মদ ইয়াসির যাকে মোহনবাগান চাইছে মানে মোহনবাগানের টার্গেট লিস্টের এই মুহূর্তে টপে যিনি আছেন এই মোহাম্মদ ইয়াসির তাকে কিন্তু এবার অফার করেছে মোহনবাগানের রাইভাল ক্লাব অর্থাৎ বেঙ্গালুরু এফসি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ বেঙ্গালুরুরও কিন্তু টাকার অভাব নেই তারা কিন্তু যে কোনো অ্যামাউন্টের ট্রান্সফার ফি দিতে পারে ইয়াসিরের জন্য হায়দ্রাবাদ এফসিকে যেহেতু হায়দ্রাবাদ এফসির সাথে দু হাজার পঁচিশ সাল অব্দি কন্ট্রাক্ট আছে ইয়াসিরের তাই যেই ক্লাবই সাইন করাক তাকে তো অবশ্যই একটা ট্রান্সফার ফি দিতেই হবে সেই ট্রান্সফার ফিটা দিতে সক্ষম কিন্তু মোহনবাগানও যেমন অন্যদিকে বেঙ্গালুরু এফসিও সেরকমই এবার কিন্তু যদি ট্রান্সফার ফি দুটো ক্লাবই দিয়ে যায় মানে মোহনবাগান চাইছে যখন তারা ট্রান্সফার ফি দিতে কোনো রকম সংকোচ করবে না এবার পুরো ব্যাপারটাই দাঁড়িয়ে থাকছে মোহাম্মদ ইয়াসিরের কাছে মোহাম্মদ ইয়াসির কি চান মানে কোথায় গেলে তিনি বেশি গেম টাইম পাবেন মেন প্লেয়ার হয়ে উঠতে পারেন সেই নিয়ে কিন্তু তিনি অবশ্যই ভাববেন দেখো মোহনবাগানের কাছে মনভীর সিংয়ের মতো রাইট উইঙ্গার আছে তখন যদি মোহাম্মদ ইয়াসির সেখানে সাইন করে তাহলে মানে দুজনের মধ্যে টাইম দেওয়া হবে কখনও ইয়াসির খেলবেন কখনো মনভীর সিং খেলবেন বা কখনও সাবস্টিটিউট হিসেবে ইয়াসির আসতে পারেন তবে ব্যাঙ্গালুরু এফসির ক্ষেত্রে রাইট উইঙ্গার কিন্তু খুব যে প্রপার রাইট উইঙ্গার আছে সেরকম নয় প্রবীর দাসকে বেশিরভাগ সময় রাইট উইঙ্গার হিসেবে ইউজ করা হচ্ছে মানে রাইট উইঙ্গার নিয়ে একটা কিন্তু সমস্যা অবশ্যই আছে বেঙ্গালুরু এফসির এবং সেটাই কিন্তু পূরণ করতে চাইছে বেঙ্গালুরু এফসি মোহাম্মদ ইয়াসিরকে সাইন করিয়ে এবার সেটাই দেখার যে মোহাম্মদ ইয়াসির কোন ক্লাবে যান মানে মোহনবাগান তিনি চুজ করেন নাকি বেঙ্গালুরু এফসি সেদিকে তো অবশ্যই আমাদের নজর রাখতে হবে তাছাড়া হায়দ্রাবাদও কিন্তু চাইছে ধরে রাখতে মোহাম্মদ ইয়াসিরকে মানে এটা একটা লড়াই অবশ্যই হচ্ছে মোহাম্মদ ইয়াসিরকে নিয়ে একদিকে মোহনবাগান বেঙ্গালুরু এফসি হায়দ্রাবাদ এফসি এছাড়া আইএসএল এর অন্যান্য ক্লাবরাও কিন্তু চাইছে মোহাম্মদ ইয়াসিরকে সাইন করার ব্যাপারে মোহাম্মদ ইয়াসির নিঃসন্দেহে একজন ফিউচার অ্যাসপেক্ট হতে পারেন মানে তাকে সাইন করালে সব ক্লাবই একটা লং টার্ম কন্ট্র্যাক্ট করতে চাইবে এবং সেটা যদি হয় তাহলে ফিউচারের জন্য প্রতিটা ক্লাবেরই ভালো এই কারণেই মোহাম্মদ ইয়াসিরকে কিন্তু সবাই নিতে চাইছে কারণ তিনি একজন ফিউচারিস্টিক ফুটবলার তো দেখা যাক মোহাম্মদ ইয়াসিরের ফাইনাল ডিসিশনটা কি আসে তবে এরই সাথে তার টিমের আরেক ফুটবলার অর্থাৎ আকাশ মিশ্রার ব্যাপারেও কথা বলবো আকাশ মিশ্রার জন্য তো অল আউট গেছে মোহনবাগান মানে তাকে কিন্তু সাইন করানোর জন্য যত খুশি টাকা তারা ইনভেস্ট করতেই পারে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে পনেরো থেকে ষোলো কোটি টাকার একটা ডিল হতে চলেছে আকাশ মিশ্রা এবং মোহন বাগানের। এবার দেখো পনেরো থেকে ষোলো কোটির ডিল মানে একটা লং টার্ম কন্ট্রাক্ট হবে পাঁচ বছর কি ছ বছর তো মিনিমাম হবেই কন্ট্রাক্ট যা যদি কাউকে মানে পনেরো থেকে ষোলো কোটি দেওয়া হয় তাহলে এরকম একটা লং টার্ম কন্ট্রাক্ট যদি আকাশের সাথে করা হয় সেটা অবশ্যই মোহনবাগানের জন্য মানে ভবিষ্যৎ পরিকল্পনার দিক থেকে দারুণ একটা কারণ অতদিন মানে এরকম ফর্মে থাকবেন কিনা আরও পাঁচ সাত বছর আগামী সেটা কিন্তু দেখার বিষয় তবে আকাশ মিশ্রার যেহেতু বয়সটা অনেকটাই কম তার থেকে কিন্তু এক্সপেক্ট করাই যায় যে তিনি আরও পাঁচ সাত বছর এরকম ভালো ফর্মের মধ্যে দিয়ে যেতেই পারবেন মানে এত ভালো পারফরমেন্স যে কোনো টিমের জন্য দিতেই পারবেন এবার সেই কারণেই মোহনবাগান ফিউচারের কথা ভেবেই কিন্তু এত বড় একটা ইনভেস্টমেন্ট করতে চাইছে আকাশ মিশ্রার জন্য এবার আকাশ মিশ্রার সাথেও দু হাজার পঁচিশ সাল অবধি কন্ট্রাক্ট আছে সেখানে একটা ট্রান্সফার ফির ব্যাপারও আসবে আর কিন্তু তারপরে একটা হিউজ স্যালারির ব্যাপারও আসবে যেটা লং টার্মের ভিশনে দেখছে মোহনবাগান এবার দেখা যাক ফাইনালি আকাশ মিশ্রা বা মোহাম্মদ ইয়াসিরের মধ্যে কাদের সাইন করাতে পারে সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন এবার দেখো সব কিছুই কিন্তু ডিপেন্ড করছে প্লেয়ারটার ওপর মানে মোহাম্মদ ইয়াসির কি চাইছেন বা আকাশ মিশ্রা কি চাইছেন ট্রান্সফার ফি তো দিয়ে দেবে সেটা নিয়ে চিন্তা নেই তারপর আকাশ মিশ্রা কি চাইবেন সুভাশিস বোস যে টিমে আছে সেই টিমে আসতে সেটা একটা বড় প্রশ্ন তোমাদের কি মনে হচ্ছে আকাশ মিশ্রা কি ডিলটাকে সাইন করবেন মোহনবাগানের হয়ে সেটা অবশ্যই নিচে কমেন্টে জানিও এবার বন্ধুরা পরবর্তী যে আপডেটটা দিয়ে দেব সেটাও কিন্তু মোহনবাগানের জন্য আর একটা ভালো খবর হুগো বুমসকে নিয়ে কথা বলবো বিভিন্ন গুঞ্জন উঠেছে হুগো বুমস ক্লাব ছাড়তে পারেন তিনি অন্যান্য ক্লাবে যাবেন ইস্টবেঙ্গল সেখানে ছিল সব কিছুই মানলাম মানে এরকম আপডেটটা এতদিন বেরিয়েই ছিল তবে ফাইনাল ডিসিশানটা জানিয়েছিলাম সুপার কাপের পরেই নেবে ম্যানেজমেন্ট যেহেতু মোহনবাগানের সুপার কাপের ক্যাম্পেইন শেষ হয়ে গেছে মানে আর কোয়ালিফাই করবে না সেমিফাইনালে লাস্ট ম্যাচটা বাকি আছে এফসি গোয়ার এগেনস্টে এই মুহূর্তে ম্যানেজমেন্ট ডিসিশনটা কিন্তু প্রায় নিয়ে নিয়েছে বলতে পারো হুগো বুমসকে নিয়ে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছো হুগো বুমসকে নিয়ে ফাইনাল ডিসিশনটা কিন্তু নিয়ে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট এই মুহূর্তে যেটা আপডেট তারা কিন্তু হুগো বুমসকে ছাড়বে না অন্তত এই সিজনে হ্যাঁ বন্ধুরা হুগো বুমস থাকতে চলেছেন মোহনবাগানে এটাই এই মুহূর্তের ব্রেকিং আপডেট অর্থাৎ চারিদিকে বিভিন্ন গুঞ্জন উঠলেও এই মুহূর্তে হুগো বুমসের কিন্তু মোহনবাগান ছাড়ার সম্ভাবনা অলমোস্ট নেই বললেই চড়ে কারণ ম্যানেজমেন্ট হুগো বুমসকে রাখতে চাইছে কোচ আর হুগো বুমসের মতামতের পার্থক্য থাকতেই পারে তবে সুপার কাপে ব্রিলিয়েন্ট খেলেছেন একটা গোলও করেছিলেন নিজে তারপর দুটো অ্যাসিস্টও করেছেন হুগো বুমস তো সেই জায়গায় হুগো বুমস কিন্তু থাকছেন মোহনবাগানে এমনটাই এই মুহূর্তের আপডেট তবে হ্যাঁ ট্রান্সফার মার্কেটে যা কিছু যে কোনো সময় হতে পারে সেই নিয়ে তো আপডেট বেরোলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তবে আজকের ব্রেকিং আপডেট এটাই যে হুগো বুমসকে কিন্তু ছাড়বে না মোহনবাগান ম্যানেজমেন্ট এমনটাই তাদের ফাইনাল ডিসিশান বা বর্তমানের ডিসিশন বলতেই পারো তোমাদের কি মতামত হুগো রাখা উচিত ছিল না অনুচিত অবশ্যই নিচে কমেন্টে জানিও এবার বন্ধুরা ফাইনাল যে আপডেটটা দিয়ে দেবো সেটা ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে সার্জিও লোবেরার আপডেট তোমরা রোজ জিজ্ঞেস করছো সার্জিও লোবেরা কি করছেন মানে তিনি এখনও কেন ডিসিশনটা জানাচ্ছেন না এটা নিয়ে সবাই কিন্তু চিন্তিত যেহেতু সিচুয়ান ওয়ান থেকে এখনও তিনি এনওসি পাননি এবং সেই কারণে সার্জিও লোবেরা কিন্তু কোথাও সাইন করেননি তবে একটা বিষয় অনেকটাই নিশ্চিত তিনি যদি ভারতে আসেন তাহলে ইস্টবেঙ্গলেই সাইন করবেন মানে সেটাই অন্তত এখন অবধি যেটা আপডেট এবার ভারতে তিনি আসবেন কিনা সেটাই একটা সব থেকে বড় প্রশ্ন এবার কবে তোমরা এর উত্তর পাবে সেই নিয়ে কিন্তু মার্কাস মার্গুলাও গতকাল টুইট করে জানিয়েছেন যে আর চার থেকে সাত দিনের মধ্যে সার্জুল ওবেরা তার ফাইনাল ডিসিশনটা জানাবেন অর্থাৎ ধরে রাখতে পারো আর এক সপ্তাহ ম্যাক্সিমাম লাগবে তার মধ্যে তোমরা জেনে যাবে যে সার্জু লোবেরা ইন্ডিয়াতে আসছেন কিনা না বা ইস্টবেঙ্গলে আসছেন কিনা। তো সেই দিকে তো অবশ্যই আমাদের তাকিয়ে থাকতে হবে লোবেরা তার ফাইনাল ডিসিশানটা কিনেন তবে এখনও তিনি অনেকটাই রয়েস হয়ে খেলছেন মানে অনেকটা টাইম নিচ্ছেন তারপরে তার ফাইনাল ডিসিশানটা জানাচ্ছেন তো দেখা যাক ফাইনালি কি হয় লোবেরা ইস্টবেঙ্গলে আসে কি না তবে বেশি দিন আর ওয়েট করতে হবে না সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম মার্কাসো টুইট করে জানিয়েছেন আর ম্যাক্সিমাম এক সপ্তাহের মধ্যেই তোমরা জেনে যাবে যে লোবেরা ইস্টবেঙ্গলে আসছে নাকি ওডিশা অ্যাপসিতে নাকি তিনি ইন্ডিয়াতে আসছেন না তবে আমাদের কাছে যতটা আপডেট ছিল তিনি যদি ভারতে আসেন তাহলে ইস্টবেঙ্গলেই সাইন করবেন তো দেখা যাক ফাইনালি আপডেটটা কী আসে সেই নিয়ে অবশ্যই তোমাদের সাথে পরে আবার আলোচনায় আসব আজকের ভিডিওটা এতটাই রাখছি আজকে এই আপডেটগুলোই শেয়ার করতাম তোমাদের সাথে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা